ইউটিউবারদের বিবেসকে কেরানো এবার বাজ দিয়ে দিল। এমন টবে আমি কখনোই ভাবি নাই। বিবেসও কেরানো সবাইকে ফ্রিতে দেবে, দেবেন অলরেডি দিয়া দিছে। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না, গেরানা এবার বিবেজও সবাইকে ফ্রিতে দিয়ে দেবে। এবার ইউটিউবারদের কি হবে? ইউটিউবারের মধ্যে বিবেজে ছিল একটা রেয়ার, এমনটা না যে শুধু ইউটিউবারদেরকে গেরানা বিবেজ দেবে গিল্ডের মধ্যে, আমাদের ফ্রি ফায়ারের যত প্লেয়ার আছে সকল প্লেয়ারকে বিবেজ ফ্রিতে দেবে। কেমনে কি ভাই, বিবেজ ফ্রিতে দিয়ে দিলে গেম খেলতে মজা পাইবো ইউটিউবাররা? এবার ইউটিউবারদের বাস দিয়েই দিল গেরানা। তাহলে অনেকে বলবো ভিউজ পাওয়ার জন্য আমি মিথ্যা কথা বলতেছি, ভাই না, বিশ্বাস না হলে তোমরা নিজের চোখে দেখো। এই দেখো, তোমাদেরকে দেখানোর জন্য এবং টেস্ট করার জন্য গিল্ডের মধ্যে বিবেজ দিয়ে দিচ্ছি। আমি তো বলতেছি না এইগুলো কি এডিট করা যায়, এই দেখো বিবেজ দেওয়া আছে নামের পাশে। এখন তো গিল্ডের সকল প্লেয়ারই বিবেজ পাওয়া যাবে মনে হইতেছে। আমি যে সত্যি কথা বলতেছি, আমি নাম চেঞ্জ করে তোমাদের দেখাই। আমি একটা সাবস্ক্রাইবার নাম দিই, এর পাশে বিবেজ লেখাই থাকবে। চলো এবার নামটা চেঞ্জ করি পাশে। এমন এই দেখো সাবস্ক্রাইবারের পাশে বিবেজ দেওয়া আছে। এরা না সবাই রিয়েল বিবেজ দিয়ে দিতেছে। লো রিয়েল বিবেজ কিভাবে পাবে সম্পূর্ণ ফ্রিতে, সেটা তো জানতে পারবে আজকের এই ভিডিওতে। তাছাড়া রয়েছে OB42 আপডেটে শকিং কিছু চেঞ্জ। চলো শুরু করা যাক। OB42 আপডেটে একটা ক্যারেক্টারে পরিবর্তন হবে। এখন যে ক্যারেক্টার যার কাছে থাকবে তারারই তো এখন সম্পূর্ণ রেয়ার হয়ে যাবে। সবাই জানো যে হচ্ছে একটা প্যাসিভ স্কিল এবং এটি স্কিল এমন ভাবে পরিবর্তন হচ্ছে, ফ্রি ফায়ার 90% প্লেয়ারই যে ক্যারেক্টার এখন ইউজ করবে। এইটা আমি জানি যে ফ্রি ফায়ারের ম্যাক্সিমাম প্লেয়ারের কাছে যে ক্যারেক্টার নেই, সেই জন্য গেরানা এটির স্কিল এমন পাওয়ারফুল করে তুলেছে। OB42 আপডেটের পরে তুমি যখন যে ক্যারেক্টার নিয়ে গেম খেলবে, কোন এনিমিকে মারার পর অথবা অ্যাক্টিভ স্কিল ইউজ করার পর, যে কোনো গানের এমো ফুললি রিলোড হয়ে যাবে। দেখো যে স্কিলটা কেমন হবে, সবাই তো এটা জানো। আমাদের ফ্রি ফায়ারের যে এমপেন্টটা রয়েছে এটা রিলোড হতে সবথেকে বেশি সময় নেই। একবার এমো শেষ হয়ে গেলে আরেকবার রিলোড করতে করতে নিমেষে আমাদের মাইরা দেয়। তবে যে ক্যারেক্টার আমাদের কি কাজে লাগবে, যে ক্যারেক্টার স্কিলটি দুই ভাবে কাজ করবে, একটা হচ্ছে অ্যাক্টিভ স্কিল ইউজ করার সাহায্যে, আরেকটা হচ্ছে এনিমি কিল করার সাহায্যে। ওকে তাহলে দেখো, আমার এখানে এমপ্রেন এমো ছিল দুইটা, অ্যাক্টিভ স্কিল করার সাথে সাথে আমার কিন্তু রিলোড ফুল হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু আমি যে ক্যারেক্টার নিয়ে রাখছি, এমপ্রেনে কিন্তু এই মুহূর্তে দুইটা এমো আছে। একবার রিলোড করলে এখানে অনেক সময় লাগতেছে, কিন্তু তুমি যখন যে ক্যারেক্টার নিয়ে অ্যাক্টিভ স্কিল ব্যবহার করবে, এক সেকেন্ডের মধ্যে তোমার সম্পূর্ণ গানটি রিলোড হয়ে যাবে। ফ্রি ফায়ার এখন ম্যাক্সিমাম প্লেয়ারে যে ক্যারেক্টার ইউজ করবে, অন দ্য আদার হ্যান্ড এই স্কিলটি যে কোনো গানই কাজ করবে। দেখো আমার কাছে আমাদের রিলোড হওয়ার কি দরকার? এটা কাজ আসবে তখনই যখন একসাথে ফুল স্কোর রাজ দেবে অথবা দুইটা প্লেয়ার আসবে। এনিমিকে মারপর দ্বিতীয় এনিমিকে মারার জন্য কিন্তু আমাদের রিলোড করতে হয় যে ক্যারেক্টার থাকলে। তো এই ক্যারেক্টার নিয়ে তুমি যখন একটা এনিমিকে মেরে ফেলবে তখন দেখতে পারবে সাথে সাথে রিলোড হয়ে গেল, তখন তুমি সেকেন্ড এনিমিটাকে সহজভাবে মারতে পারবে। আরে ভাই এভাবে কিল করতে এসে কে, আমি যদি ভুল না দেখি একটা হ্যাকার হতে পারে। ভাই ট্রেনিং গ্রাউন্ডে হ্যাকার, এটা কোনো কথা ভাই? অ্যাডভান্স সার্ভারে হ্যাকার কি করে? এর জন্য তো বলি অ্যাডভান্স সার্ভারে আমি দাঁড়াতে পারতেছি না কেন, যে দিকে দেখি ওই দিকে মারা দিতেছে। অ্যাডভান্স সার্ভারে শুরুর দিকে হ্যাকার ছিল না, এখন এত পরিমাণে হ্যাকার, প্রত্যেকটা ট্রেনিং গ্রাউন্ডে হ্যাকার পড়তেছে, সেকেন্ডের মধ্যে ফুল স্কুট মারা দিতেছে। দেখো ভাই এগুলো কি, আমাদের গেমে এমন ডেঞ্জারাস হ্যাকার কয়টা আছে ভাই? এখন কত হইতেছে, তোমরা কি ফ্রি ফায়ারে যে ক্যারেক্টার এখন থেকে ইউজ করবে, এমপ্রেন লাভারদের জন্য যে ক্যারেক্টার হবে মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার, দেখতে বলে সেকেন্ডের মধ্যে গানের রিলোড হয়ে যেতেছে, এটি এমএটু ইউজারদের জন্য অনেক কাজে আসবে। এবার এটি যে কোনো ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য 100% ওয়ার্ক। আরে ভাই দেখো হ্যাকারটা সামনে, মার ভাই, মারা দিছে হ্যাকারটাকে। ছোট একটি অ্যাড্রেসে, হেই ফ্রেন্ড, আপনারা তো 1x বেটের নাম শুনছেনই, 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। এখানে আপনি টিকেট এবং ফুটবলের যে কোনো ম্যাচে ব্যাট ধরতে পারবেন, লাইক কোন টিম কত রান করতে পারে এবং প্রতি বলে আপনারা ব্যাট ধরতে পারবেন, অথবা ব্যাট ধরতে পারবেন কোন টিমে কতটা গোল হবে। এখন অনেকগুলো ম্যাচ চলছে, অনুমান করে সব ধরনের ম্যাচে ব্যাট ধরতে পারবেন। চলতেছে ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট আপনার ভালো জ্ঞান থাকে, টাকা ইনকাম করে বাম হাতের খেলা। তাছাড়া রয়েছে ক্যাসিনো এবং পোকারের মতো গেম, উইনার টাকাগুলো আপনি বিকাশ নগদ এবং পেটিএম ইউপি এর মাধ্যমে উইথড্র করতে পারবেন। আমার প্রোমো কোড CP10 ব্যবহার করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যান, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। ওকে এবার আসি আমরা নিউ গাইস, ফ্রি ফায়ার OB42 আপডেটে গেরানা গিল্ডের মধ্যে বিবেজ দেবে। গেরানা অ্যাডমিন এবং মডারেটর যখন বলল আমি নিজেও বিশ্বাস করতে পারতেছিলাম না। তারা আমাকে বলল যে যারা যারা বিবেজ নিতে চাও তাদের ইউআরডিটা একটু দিয়ে দাও, এন্ড সেটা সবাই ফ্রিতে পাবে, শুধু তোমাদেরকে চেক করার জন্য এখন বিবেজ তোমাদেরকে পাঠিয়ে দিব অ্যাডভান্স সার্ভারে। তো তখন আমি অ্যাডভান্স সার্ভারের ইউআরডি এবং আমার গিল্ডের আইডি দিলাম। দুদিন আগে আমি এটা জানেছিলাম যে গেরানা আমাদের গিল্ডের মধ্যে বিবেজ দেবে। তো ফাইনালি গেরানা সকালবেলা আমাকে বলল তোমাদের গিল্ডের মধ্যে অলরেডি বিবেজ সেন্ড করা হয়েছে। এন্ড দেন পরবর্তীতে অ্যাডভান্স তোমাদের সবাইকে হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক বলতে কি বুঝিতেছি, তোমাদের কি ইউটিউবার হতে হবে বা ফেসবুক স্ট্রিমার হতে হবে? না ভাই সত্যি বলতেছি, তোমাকে কিছুই হইতে হইব না,
তোমাকে ইউটিউবার হইতে হবে না স্ট্রিমারও হইতে হবে না তুমি যদি একজন গিল্ডের প্লেয়ার হয়ে থাকো তাহলে বিবেষ্টি তোমার সবথেকে বড় ফ্যাক্ট হলো এইটাই এই ফ্যাক্টটা অনেকেই বুঝে না দেখো এটা তোমাদেরকে বুঝে বলতেছি বিবেষ্টা কিভাবে দেবে এবং কোথায় দেবে রাইট নাও এখন যে আমার আইডিটা দেখতে পড়তেছো এটা হচ্ছে আমার আইডির বিবেষ্ট তো বিবেষ্টা আফটারের উপরে থাকবে এবং যখন গ্রুপে যায় তখন আমার নামের উপরে থাকবে ইজিলি এটা হচ্ছে ইউটিউবারদের বিবেষ্টের কাছে অর্থাৎ ইউটিউবাররা যখন বিবেষ্ট পায় তখন তাদের আইডির আফটার অথবা ব্যানারের উপরে থাকে এবং যে কোনো ম্যাচে গেলে আমাদের নামের পাশে বিবেষ্টি থাকে ফ্রিতে বিবেষ্ট দেবে মানে গেরনা কিন্তু তোমাদের সবার আইডিতে নামের উপরে বিবেষ্ট দিয়ে দেবে না গেরনা আসলে যে বিবেষ্টি দেবে ওই বিবেষ্টি আসলে গিল্ডের নামের পাশে থাকবে তবে গিল্ডের নামের পাশে বিবেষ্টটা কিভাবে নিতে পারবে তোমরা এটা কিন্তু রিয়েলি পাবে সবাই যেহেতু জানো যে গিল্ডের আমাদের সম্পূর্ণটাই পরিবর্তন হয়ে যাবে বর্তমানে যেমন গিল্ড আছে বর্তমান গিল্ডের সাথে 1% সিস্টেমে মিল থাকবে না পরের গিল্ডে সো অ্যাডভান্স সার্ভারে বিবেষ্টটা দেওয়া হয় তোমাদেরকে দেখানোর জন্য আমাদের গিল্ডের নাম আছে ক্লাসিং পাপা নামের পাশে একটি বিবেষ্ট দেওয়া আছে ঠিক এমন ভাবে বিবেষ্টটি দেওয়া হবে গেমের মধ্যে আমরা হিরোইক অথবা গ্যান মাস্টার গেলে অনেক ধরনের রিওয়ার্ড থাকে যেমন গ্যান মাস্টার যেতে পারলে বা উঠতে পারলে ফ্রি ফায়ার থেকে আমাদের একটি আফতার এবং ব্যানার দেওয়া হয় আফতার এবং ব্যানার আসলে 60 দিনের জন্য থাকে যে কোনো প্লেয়ার 60 দিন পর্যন্ত তার আইডিতে ব্যবহার করতে পারে এটা হচ্ছে গ্যান মাস্টারের রিওয়ার্ড আমি এখন যেটা বললাম ঠিক সেম সিস্টেমটা হবে গিল্ড ওয়ার আমাদের গিল্ড ওয়ারও সেম টু সেম ভাবে হবে যেখানে রাউন্ড থাকবে 10 গিল্ড ওয়ারটা হবে সম্পূর্ণ 2 মাসের জন্য মানে প্রত্যেকটা সিজনের জন্য এভাবে প্রত্যেকদিন 10 রাউন্ড খেলে যারা যারা স্কোর একদম টপে থাকবে ওই সিজনে যদি গিল্ডের নাম্বার ওয়ানে যেতে পারে তাহলে তাদেরকে বিবেষ্ট দেওয়া হবে গিল্ডের নামের পাশে এই বিবেষ্টটা আসলে টপ গিল্ডদেরকে সম্মান করার জন্যই দেওয়া হয় আমাদের গিল্ড এই মুহূর্তে লিডারবোর্ডে টপ 76 এ আছে হিরোডে ক্লিক করলে এখানে নামের পাশে কিন্তু বিবেষ্ট হইতেছে এটি কি আসলে পার্মানেন্টলি দেবে নাকি কিছু দিনের জন্য দেবে সেটা এখনো পর্যন্ত আমিও জানি না আমার ধারণা দিস ইজ নট ফর পার্মানেন্ট এই বিবেষ্টটি থাকবে আসলে ফ্রি ফায়ারের টপ গিল্ডের জন্য এটি কি এক মাসের জন্য নাকি দুই দিনের জন্য সেটা গ্যারান্টি ভালো করে জানি বাই দ্য ওয়ে এটি আসলে বোঝা যাবে গিল্ডে বিবেষ্ট ফ্রিতে দেওয়ার পর ইউটিউবারদের অবস্থা যেমন হবে সালে কো বম সে উড়া দুঙ্গা এক বার হাত মে আ যায় তো সো এবার বিবেজ ইউটিউবারদের যে রেয়ার বা তাদের বিবেজ নিয়ে যেহেতু একটা গর্ব আছে সেটা কমতে থাকে যারা বিবেজ নিয়ে বেশি একটু পার্ট নেই তাদের পার্ট হয়তো কমে যাবে গিল্ডে বিবেজ ফ্রিতে দেওয়ার পর তোমাদের কি মনে হয় গিল্ডে বিবেজ ফ্রিতে দেওয়া ঠিক হবে নাকি না কমেন্টে জানাও ওয়েল OB42 আপডেটে গিল্ডের ম্যাচ মেকিং নিয়ে কিছু পরিবর্তন হবে ওয়েল আপডেটের পর গিল্ডের ম্যাচ মেকিং হবে তুমি যদি ব্রোঞ্জে থাকো তাহলে তোমার গোল্ডের প্লেয়ারের সাথে ম্যাচ মেকিং হবে ইফ ইউ র‍্যাঙ্ক ইজ সিলভার তোমার ম্যাচ স্টার্ট হবে প্ল্যাটিনাম প্লেয়ারের সাথে যদি তুমি গোল্ডের প্লেয়ারে থাকো তাহলে ডায়মন্ড 4 প্লেয়ারের সাথে ম্যাচ স্টার্ট হতে পারে তো ম্যাচ মেকিং অপটিমাইজিং যেটা যেভাবে হবে এখানে একটা চান্সও কিন্তু লেখা আছে আপ টু 50% চান্স এবং আপ টু 80% চান্স তো এইভাবে ম্যাচ মেকিংটা হবে তাছাড়া যদি তুমি র‍্যান্ডমলি ম্যাচ স্টার্ট দাও তাহলে এমন হবে একজন প্লেয়ার যদি র‍্যান্ডমলি তোমার সাথে ম্যাচ স্টার্ট দেয় তাহলে ওই প্লেয়ারটাও র‍্যান্ডমলি থাকবে ম্যাক্সিমাম সময় দেখা যায় আমাদের সাথে অনেক নুব অথবা বট প্লেয়ার আছে তুমি যদি গ্রুপ ভার্সেস গ্রুপ স্টার্ট করো তাহলে ওই ম্যাচের মধ্যে যতগুলো প্লেয়ার থাকবে সবগুলো গ্রুপেরই থাকবে যদি 3 ভার্সেস 3 স্টার্ট দাও তাহলে বাকি স্কোর গুলো 3 ভার্সেস 3 স্টার্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো এটার ফলে কি হবে সবথেকে তাড়াতাড়ি ম্যাচ মেকিং হওয়ার সুবিধাটা পাবে এই ব্যানারটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে আসলে তুমি যদি যে প্লেয়ার থাকো ওই প্লেয়ারের উপরে তোমার ম্যাচ স্টার্ট হবে না তুমি যদি ব্রোঞ্জে থাকো সর্বোচ্চ তোমার প্লাটিনাম 4 প্লেয়ারের সাথে ম্যাচ স্টার্ট হবে ম্যাচ মেকিং এমন হবে না তুমি যদি ব্রোঞ্জে থাকো গ্যান্ড মাস্টার প্লেয়ার তোমার ম্যাচে পড়বে OB42 আপডেটে পরে এটি একটি দারুণ ম্যাচ মেকিং সিস্টেম হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও এরপর যদি কিছু জানা থাকে কমেন্টে জানাতে পারো